আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর ভূগোলের জানুয়ারি দু হাজার বাইশের মরেল অ্যাক্টিভিটি টাস্ক একে পার্ট নাইনও বলতে পারো এর সমাধান আলোচনা করব এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো এক নম্বর কি বলেছে বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লিখো এখানে একটা প্রশ্নের সাথে চারটে করে উত্তর রয়েছে যে উত্তরটা সঠিক হবে তাকে নির্বাচন করে লিখতে হবে তোমরা প্রথমে প্রশ্নটাকে কালো কালিতে লিখে নেবে লিখে নেবার পর যে উত্তরটা সঠিক হবে তাকে টিক চিহ্ন দিবে অথবা দাগ নম্বর সহ প্রশ্নটাকে লিখবে তারপরে সঠিক উত্তরটাকে এখানে লিখে দিবে দেখো একের এক কী বলেছে অধিবর্ষের বছরটি হল ক উনিশশো উনিশশো চুরানব্বই গ উনিশশো আটানব্বই ঘ উনিশশো তো এখানে সঠিক উত্তর হবে ক উনিশশো তোমরা একের এক দিয়ে অধিবর্ষের বছরটি হল ড্যাশ ক উনিশশো এইভাবে লিখে নিবে একের দুই নম্বর তোমার ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে ক সকাল সাতটায় খ সকাল দশটায় গ দুপুর বারোটায় ঘ বিকেল চারটায় ছায়ার দৈর্ঘ্য সব থেকে ছোট হয় দুপুর বারোটায় তাহলে এখানে এভাবে লিখবে একে দুই দিয়ে তোমার ছায়ার দৈর্ঘ্য সব ছোট হবে ড্যাশ দিয়ে গ দুপুর বারোটায় একে তিন নম্বর যে তারিখে মহাবিশুভ হয় সেটি হলো ক সতেরোই মার্চ খ একুশ মার্চ গ পঁচিশ মার্চ ঘ উনত্রিশ মার্চ এখানে সঠিক উত্তর হবে খ একুশ মার্চ দুইয়ের এক নম্বর বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখো দুইয়ের একের এক নম্বর বাইশে ডিসেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় এটা ভুল হবে কারণ হিসাবে এখানে লেখা আছে দেখো একুশ মার্চ এবং তেইশ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয় নম্বর আমাদের দেশে যখন শরৎকাল দক্ষিণ গোলার্ধে তখন বসন্তকাল এটা কিন্তু সত্য ঠিক হবে এবার দেখো দুইয়ের দুই নম্বর একটি বা দুটি শব্দে উত্তর দাও দুইয়ের দুইয়ের এক নম্বর যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম লিখো এইভাবে বাক্যে উত্তর লিখবে তোমরা শুধু পৃথিবীর অক্ষ বলে ছেড়ে দিবে না এভাবে লিখবে যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তার নাম পৃথিবীর অক্ষ দুয়ে দুয়ে দুই নম্বর কথার অর্থ কী কথার অর্থ সমান দিন ও রাত্রি দুয়ের দুইয়ের তিন নম্বর কোন মাসে পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করে উত্তর হলো পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে অবস্থান জানুয়ারি মাসে তিন নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও তিনের এক নম্বর সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সময় সমান হয় না কেন উত্তর হলো উপবৃত্তাকার কক্ষপথের একটা ফোকাসে সূর্য অবস্থান করে এই কারণে পৃথিবীর সূর্য প্রদক্ষিণের সময় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সময় সমান থাকে না এক সময়ে পৃথিবী সূর্যের বেশি কাছে আসে আবার এক সময় দূরে চলে যায় তিনের দুই নম্বর পৃথিবীর পরিক্রমণ গতির আরেক নাম বার্ষিক গতি কেন উত্তর হল পৃথিবী সূর্যকে প্রায় তিনশো দিনে একবার প্রদক্ষিণ করে এই সময়টাকে সৌর বছর ধরা হয় পরিক্রমণ গতির সময়কে ধরে বছর গণনা করা হয় বলেই একে বার্ষিক গতিও বলা হয় এবার দেখো চার নম্বর নিচের প্রশ্নটির উত্তর দাও অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য লিখো তো তোমরা যেন পার্থক্য লিখতে গেলে প্রথমে একটা ছক তৈরি করে নিতে হবে একবারে উপরে লিখবে অপসুর একদিকে লিখবে অনুসুর এক নম্বর দিয়ে চার জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় একে পৃথিবীর অপসুর অবস্থান বলা হয় অনুসুরের ক্ষেত্রে এক দিয়ে লিখবি তিন জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় একে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় দুই নম্বর পার্থক্য অপসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি দুই নম্বর অনুসুর অবস্থানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব প্রায় চোদ্দ কোটি সত্তর লক্ষ কিমি এবার দেখো পাঁচ নম্বর নিচের প্রশ্নটির উত্তর দাও চিত্রসহ সংক্ষেপে ঋতু পরিবর্তনের বর্ণনা দাও উত্তর হবে যখন উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকে তখন উত্তর গোলার্ধে ক্রমশ দিনগুলো বড় আর রাত ছোটো হতে থাকে অর্থাৎ দিনের আলো অনেকক্ষণ পাওয়া যায় সারাদিন ধরে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয় অথচ রাত ছোট হওয়ায় তেমন ঠান্ডা হওয়ার সময় পায় না দিনের পর দিন এমন হলে গরম বাড়তে থাকে এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি পরে অনেক লম্বাভাবে তাই সূর্যের তাপও প্রবল হয় এই সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল আর দক্ষিণ গোলার্ধে শীতকাল আবার যখন দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি ঝুঁকে থাকে উত্তর গোলার্ধে তখন ক্রমশ দিন ছোট আর রাত বড় হতে থাকে দিনের আলো বেশিক্ষণ থাকে না বলে পৃথিবী বেশিক্ষণ ধরে উত্তপ্ত হয় না রাতে ঠান্ডা হওয়ার সময় বেশি পায় এই সময় উত্তর গোলার্ধে সূর্যরশ্মি বাঁকা পড়ে তাই কম উত্তপ্ত হয় এই সময় উত্তর গোলার্ধে শীতকাল আর দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এইবারে দেখো একটা চিত্র আঁকতে বলেছে তোমরা এখানে যেমন করে চিত্র আঁকা হয়েছে সেই রকমভাবেই তোমরা চিত্রটা আঁকবে তোমরা যেন একবারে মাঝে থাকবে হচ্ছে সূর্য পৃথিবীর যে কক্ষ সেটা হচ্ছে উপবৃত্তাকা তাই জন্য এইভাবে তোমরা আঁকবে একই রকম গোল প্রথমে এক দুই তিন চারটে করে নেবে করে নেওয়ার পর এইভাবে মাঝে বারবার একটা দাগ দিবে এই দিকে যেমনভাবে আছে সেই রকমভাবে তোমরা করে নেবে আর এখানে যেমন লেখা আছে সেই রকমভাবে লিখবে একুশে জুন বাইশে ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে শীতকাল উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল উত্তর গোলার্ধে বসন্তকাল উত্তর গোলার্ধে শীতকাল দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল দক্ষিণ গোলার্ধে বসন্তকাল উত্তর গোলার্ধে শরৎকাল তো এখানে যেমন যেমন লেখা আছে এই লেখাগুলো কিন্তু তোমাদের সেই রকমভাবে করতে হবে আর ছবিটা কিন্তু পেন্সিলে আঁকতে হবে লেখাগুলোও তোমরা পেনসিল লিখবে এবং ছবির নিচে তোমরা এইভাবে হেডিং দিবে ঋতু পরিবর্তন বলে একটা দাগ দিয়ে দিবে অর্থাৎ যার ছবি তুমি আঁকবে সময় সেটা কিসের ছবি সেটাকে নিচে লিখে দিতে হয় তাহলে আমি এখানে তোমাদের যেভাবে উত্তরগুলো করে দিলাম তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো देखते थो धन्यवाद